ওপার বাংলার সুপারস্টার, শুধু বাংলাতে নয় হিন্দিতেও সুপারস্টার তিনি মিঠুন চক্রবর্তী। বয়সের ভারটা বেশ হয়েছে, তবুও ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী দুই বাংলাতে জনপ্রিয়তার শীর্ষে। মিঠুন জন্মগতভাবে বাংলাদেশের মানুষ হলেও ওপার বাংলার মানুষ হয়েছেন আর ওপার বাংলাতেই সুপারস্টার হয়েছেন। এবার তিনি নাকি কাবলিওয়ালা হয়ে আসছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালাতে অভিনয় করছেন। এর আগে রবি ঠাকুরের কাবলিওয়ালা নিয়ে কয়েকবারই ছবি হয়েছে, কাবলিওয়ালা হিসেবে হাজির হয়েছেন প্রথম দেখা গেছে এবং জনপ্রিয় হতে দেখা গেছে ছবি বিশ্বাসকে। সেবার পরিচালক ছিলেন তপন সিংহ। সিনেমাটি নির্মাণ করা হয়েছিল সেই 1956 সালে। এরপর হিন্দিতে বানানো হয়েছিল কাবলিওয়ালা। এবার মিঠুনকে কাবলিওয়ালার সেই কাবলিওয়ালা রহমত আলী চরিত্রে দেখা যাবে। নতুন করে নির্মাণ করছেন কলকাতার পরিচালক সুমন ঘোষ। কলকাতার গণমাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, কিছুদিন আগে কলকাতায় এসে এই সিনেমার খবর মিঠুন নিজেই নাকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মূল গল্পকে এই সময়ের প্রেক্ষাপটে সাজিয়ে বানানোর পরিকল্পনা নাকি নেওয়া হয়েছে। মিঠুন ছাড়াও সিনেমায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র বলা যায় অন্যতম প্রধান চরিত্র মিনি, সেই শিশু অভিনয় শিল্পীকে এখনও নির্বাচন করা হয়নি। বড় মিনির চরিত্রে কে অভিনয় করবেন সেটিও এখনও চূড়ান্ত না হলেও মিঠুন চক্রবর্তীকে কাবলিওয়ালা হিসেবে দেখতে কেমন লাগবে সেটি নিশ্চয়ই ভক্তরা এখনই অনুমান করতে শুরু করে দেবেন।